কৃষ্ণচূড়া আগুন তুমি আগুন ঝরা গানে। আজকে উত্তরের সকালে তাঁকে নিয়েই আমাদের শুরুয়াত, খুব স্বাভাবিকভাবেই আমার মনে হয় নতুন করে আমার সঞ্চালনার ক্ষেত্রে তাকে নিয়ে বেশি কিছু বলার প্রয়োজন হয় না, তা কারণ সকলেই জানেন তিনি গীতা দত্ত। আজকে তাঁর এই জন্মদিনে আমরা পেয়েছি সেই মানুষটিকে যিনি অনবদ্য গলার বা সুরের অধিকারিণী, এবং তাকেও নতুন করে পরিচিতি করার কিছু নেই, নন্দিনী। কেন
নামজাদা সুরকার যিনি হনুমান প্রসাদ, উনি প্রথম আবিষ্কার করেন গীতা দত্তকে এবং তার গলার মাধুর্যকে তিনি খুব পছন্দ করেছিলেন এবং ভক্ত প্রহ্লাদে তাকে কোরাস সঙ্গে দুটো লাইন গাইয়েছিলেন। এবং ওই যে বললাম যে শিল্প সত্তা একটা অন্য কথা, অমায়িক ব্যবহার, এবং ওই দু লাইনে উনি বুঝিয়ে দিয়েছিলেন উনি গীতা দত্ত। দত্তর অনবদ্য অনেক অনেক গান রয়েছে, যেখানে বলবো উদীয়মান শিল্পীদের ক্ষেত্রেও কিন্তু একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করতে পারে বা তৈরি করছেন অবশ্যই এখনো এই সময়ও। আজ কি রাত দিয়া দিলে না তোড়ো, মন কি বাত পিয়া মানলো, আহ
ভজন আর স্যাড সং যেটা আমরা বলি সেই দিয়ে কিন্তু শুরুয়াত করেছিলেন গীতা দত্তজি তার ক্যারিয়ার, মানে তিনি এর মধ্যে ছিলেন, মানে তার কণ্ঠে কোথাও যেন স্যাড সং এর জায়গাটাও মারাত্মক ছিল। इस दिल को बसा दे तू, हम आप की आंखों में इस दिल को बसा दे तू, हम मूंद के पलकों को इस दिल को सजा दे तू, हम आप की आंखों में इस दिल को बसा
বলো। সুর ভরা দূর নীলিমায় চোখ মেলে তাকালে সঙ্গীত জগতের কত নক্ষত্রের সমাবেশ আমরা দেখতে পাই, কিন্তু তার মধ্যে নিশ্চি রাতে বাঁকা চাঁদের মতো আলাদা আকর্ষণ করি এই গীতা দত্তের কণ্ঠে। সোনার আলোয় ভাসিয়ে তরি যুগ যুগ ধরে এই শিল্পী সুরের সাগরে ভাসিয়ে নিয়ে গেছেন আমাদের। ভবের খেলা শেষ করে একদিন আমাদের সবাইকে সবাইকে পরপারে তরি ভাসাতেই হবে, কিন্তু একটু চাওয়া একটু পাওয়া নিয়েই তো জীবন। ঠিক যেমন এই সাত সকালে কাঁচের চুড়ির ছটার মতো সঙ্গীতের মূর্ছনায় ঝনক ঝনক কনক কাঁপন বাজিয়ে আমাদের মত্ত করে দিলে তোমরা এই গীতা দত্তের গানে, এটা শুনে বলতেই হচ্ছে এই সুন্দর স্বর্ণালী সকালে কি আবেশে বাঁধলে গো বন্ধু। অসাধারণ হাসি শীতম ভক্ত নিয়ে কিয়া ক্যা হাসি শীতম ফির ভি ফির ভি তকদীর সে তকদীর বনানা হোগা এক দিল এক দিল মুঝে বতা দে জানে কহাঁ মেরা জিগর গয়া জি শিকায়ত কর লো জি কর লো আজ সজন মুঝে অঙ্গ সে লগা লো মেরা সুন্দর সপনা বিত গয়া আঁখো হি আঁখো মে আজ কহাঁ হোতা হ্যায় প্যার শিকায়ত কর লো জি কর লো কিসনে রোকা হ্যায়। বৈসে ভি গীতা দত্ত জি কহতে হ্যায় বাবুজি ধীরে চলনা প্যার মে জরা সম্ভালনা না ইয়ে চাঁদ হোগা না তারে রহেঙ্গে না ইয়ে চাঁদ হোগা না তারে রহেঙ্গে ফির ভি গীতা জি কা গায়া হুয়া গানা হম সব কে সাথ থা হ্যায় আর রহেঙ্গে। জীবন মা
নন্দিনীর অনবদ্য ভয়েসে আমরা গীতা দত্তজির অনবদ্য কিছু ক্রিয়েশনস এবং কিছু গান আমরা শুনছি। এরপরে কি আছে? কম্পোজারকে এরপর পেয়ে যাচ্ছি আর কি 1958-এ মুভি ইন্দ্রাণীর নচিকেতা ঘোষ। ঝনক ঝনক কনক কাকন বাজে নতুন নতুন কুড়ি ফোটে লাজে ঝনক 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 কনক কাকন বাজে নতুন নতুন কুড়ি ফোটে লাজে ঝনক
আবারও একটা অভিনয়ের কম্পোজিশন এবং মজার মজার গান বলবো না, মানে গানটার অন্তর্নিহিত অর্থটা মানে খুব দুঃখেরও বলতে পারো, আবার কিন্তু গানটা যেভাবে গাওয়া আছে খুব মজা করে গাওয়া আছে। বাবুজি ধীরে চলনা প্যার মে অনবদ্য কম্পোজার এই কম্পোজিশনটা 1954 মানে অ্যাট দ্য এজ অফ 24 গীতা দাপচি এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন এবং তার অদ্ভুত ক্রিয়েশনস আমরা শুনতে পেলাম আবারও নন্দিনীর কণ্ঠে।
রেস্কি ফুল থেকে আবারও একটি অসাধারণ কম্পোজিশন এস ডি বর্মন সাহেবের কম্পোজিশন। এবং এই গানটির সঙ্গে গানের যে কথা, সেই গানের কথার সঙ্গে কিন্তু গীতা দত্তজির জীবনের অনেকটাই জড়িয়ে রয়েছে। মানে এত অসাধারণ কথাটা কথা বলা আছে এই গানে, কাইফি আজমি, একদম কাইফি আজমির অসাধারণ লিরিসিস্ট তিনি এবং অসাধারণ কথা। আমার মনে হয় যে নিজের জীবনের ইতিহাস, কারণ আমরা সবাই জানি যে গুরুদার থেকে জীবনের মাঝখানের সময়টা না পাওয়ার যে ব্যথা, সেই বেদনাটা কিন্তু এই কাগজ কি ফুল গানের মধ্যে দিয়ে বেরিয়ে আসে। একদম তুমি ঠিক বলেছ। বেকরার দিল ইস তরহ মিলে জিস তরহ কভি জিস তরহ কভি হম জুদা না থে তুম ভি খো গয়ে হম ভি খো গয়ে এক রাহ পর চল কে দো
कुछ पता नहीं बुन रहे हैं क्यों ख्वाब दम बदम वक्त ने किया क्या हसी सितम तुम रहे কখনো ভাবাই যায় না যে মানুষটির সৃষ্টি নিয়ে তোলপাড় যখন ছিল গোটা সঙ্গীত মহল, সেই মানুষটি মানসিক চাপে তার রেওয়াজ বন্ধ হতে বসেছিল, রাদার বন্ধই হয়ে গিয়েছিল। এবং এই এস ডি বর্মনজি যার সুর আমরা শুনলাম ওয়াক্ত নে কিয়া কিয়া হাসি সিতম, তার যে চাহিদা ছিল গীতা দাসজির কাছ থেকে সেটা তিনি পূরণ করতে পারছিলেন না তার মানসিক চাপের জন্য, তার রেওয়াজের অভাবের জন্য। কিন্তু বলে না যার রক্তে রয়েছে শিল্পসত্তা সে ঠিক সময়ে তার সেই সত্তা বহিঃপ্রকাশ ঘটাবেই। তাই ওয়াক্ত নে কিয়া কিন্তু 1959-এ তার ভেতরে বেদনাকে তিনি একদম চিড়ে বার করেছিলেন।
বিবি গোলাম থেকে 1962 এর মুভি, আবারও হেমন্ত কুমারজির কম্পোজিশন এবং শাকিল ভারাউনির লিরিক্সে। আরে
होगे तो क्या करूँगी क्या करूँगी। अवश्य तुम्हें ना थकले कि करब तुम्हें स्मरणी करब। आज के पेश करलम गीता दत्तर जन्मदिन तर ही कि सृष्टि दिए सजिए दिए ताके सम्मान जानालाम। आज के मुहूर्ते हाथे आर आमादेर समय नहीं। अनेक धन्यवाद नंदिनी के आबारो धन्यवाद आमादेर समस्त म्यूजिशियन्स भाइयेर एवं आपनादेर आमादेर साथे थाकार जन्य धन्यवाद जानिए आज उत्तरेर सकाल थेके बिदाय निच्छि। नमस्कार।